الحمد لله الذي خلق الإنسان وأكرمه بالعلم والبيان وأقام الحجة عليه بالسنة والقرآن والصلاة والسلام على سيد ولد عدنان محمد وعلى آله وأصحابه الكرام إلى يوم حساب الإنس والجن. أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله يا عباد الله، اتقوا الله في علنكم وسركم، اتقوا الله في أنفسكم وفي أولادكم وأزواجكم وعشيرتكم، اتقوا الله في كل قول من أقوالكم وكل فعل من أفعالكم وفي كل شأن من شؤونكم. نسأل الله سبحانه أن يجعلنا من عباده المتقين. عباد الله، يقول الله عز وجل في كلامه المجيد: وما خلقت الجن والإنس إلا ليعبدون. الله سبحانه وتعالى خلقنا لعباده، فاعبدوا الله واتقوه واتبعوا سنة نبيه. معشر الحاضرين، আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে তার বান্দা হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, এবং তিনি স্পষ্ট করে দিয়েছেন যে মহান উদ্দেশ্যে তিনি এই মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। সূরা দারিয়াতের মধ্যে বলেছেন: ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি শুধু এজন্যে যে তারা আমার ইবাদত করবে। সুতরাং এই যে মূল উদ্দেশ্যের কথা আল্লাহ তাআলা বলেছেন, এটা হলো আল উবুদিয়্যাহ, যে এই উবুদিয়্যাহকে বাস্তবায়ন করবে, অর্থাৎ আল্লাহর সঠিক বান্দা হতে পারবে। অন্য কথায়, আল্লাহর ইবাদত সঠিকভাবে বিশুদ্ধভাবে করবে যাতে আল্লাহ খুশি হন, তাহলে তার মাকাম হবে, তার পজিশন হবে ফি আলাল ইল্লিয়িন, ইল্লিয়িনের সর্বোচ্চ জায়গায়। আর যদি আমরা এই উবুদিয়্যাহটাকে ইগনোর করি, উপেক্ষা করি এবং আল্লাহ সত্যিকার বান্দা হতে না পারি, তাহলে হচ্ছে ফি আসফালিস সিজিল। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। জাহান্নামের সর্বনিম্ন স্তরে হচ্ছে তাদের মাকাম। আজকের মানুষ হয়তো সেটা বুঝতে পারছে না। সমস্যাটা একটা জায়গায়, সেটা হচ্ছে এলেমের সমস্যা। এই জ্ঞানটুকু আমাদের হয়তো অর্জিত হয় নাই, এবং আজকে তাই আমরা জ্ঞানের যে মর্যাদার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উল্লেখ করেছেন যে জ্ঞানের কথা, তার ফজিলত এবং যে জ্ঞানের দিকে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, সেটা নিয়ে আমরা কিছু কথা বলবো। মূলত এখানে তিনটা বিষয় আছে। একটা হলো ফদলুল ইলম শারঈ, ইসলামী এবং শারঈ জ্ঞানের ফজিলত এবং মর্যাদা। আরেকটা হচ্ছে আল হাজাতু ইলাল ইলম শারঈ, ইলম শারঈ অর্জনের প্রয়োজন, উপযোগিতা এবং তার যে প্রয়োজনীয়তা, জরুরত, এটা দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয়টা হচ্ছে আমরা মুসলিম হিসাবে কতটুকু জ্ঞান অর্জন করা আমাদের জন্য জরুরি। তিনটা ভিন্ন ভিন্ন বিষয়, একদিনে সেটা আমরা শেষ করতে পারবো না। অতএব আশা করছি আমরা ধারাবাহিক আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আজকের বিষয়টা থাকলো ফদলুল ইলমে শারঈ, শারঈ জ্ঞান অর্জনের ফজিলত এবং মর্যাদা। এ প্রসঙ্গে ইমাম আব্দুল কাইয়িম রাহমাহুল্লাহ তার একটি বিখ্যাত বই তরিকুল হিজরাতাইন, সেখানে খুবই সুন্দর একটা কথা তিনি উল্লেখ করেছেন, বলেছেন: ইন্নাল ইনসানা লা ইয়ুমকিনু আন ইউহাক্কিকাল উবুদিয়্যাতা ফিদ দুনিয়া আলা আল ওয়াজহি আল্লাযী ইউরদীহি সুবহানাহু ইল্লা বিল কুওয়াতিল ইলমিয়্যাহ ওয়াল আমালিয়্যাহ, ইল্লা বিল কুওয়াতিল ইলমিয়্যাহ ওয়াল কুওয়াতিল আমালিয়্যাহ, ফামাসালান ইযা আরাদতা আন তাসিলা ইলা মাদিনাতিন মা لابد أن تعرف الطريق
وأن تكون لك القوة البدنية والمالية لتصل إليها. كذلك جنات الله تعالى فلا بد أن تعلم شروط دخولها التي هي توحيد الله واتباع النبي صلى الله عليه وسلم واتقاؤه تعالى بامتثال أمره واجتناب نهيه، وهذا كله بفضله تعالى ورحمته وتوفيقه. قال تعالى: وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون. আরবিতে ইচ্ছুকুরি পড়লাম, হয়তো অনেকে ভাবছেন আরবিটা না বলে শুধু বাংলাটা বললেই হতো। আরবির সাথে আমাদের সম্পর্ক একটু বাড়াতে হবে। আরবি থেকে দিলকে যেভাবে বোঝা যায়, আরবির যে ইনফ্লুয়েন্স এবং ইমপ্রেশন, এটা আসলে অন্য ভাষায় নাই, কোনো ভাষায় নাই। যারা আরবি পড়ে ইসলামকে বুঝে, তারা ইসলামকে অনেক ভালোভাবে বুঝতে পারে এবং ইসলামের সাথে তার দেহ মন সত্তা একাকার হয়ে যেতে পারে। মাঝখানে ভাষার মাধ্যমটা যদি চলে আসে, তাহলে একটা দূরত্ব তৈরি হয়। বাংলায় দেখবেন অনেক হাদিসের তর্জমা ঠিক মতো হয়নি, অনেক আয়াতের তর্জমা ঠিক মতো হয়নি। যাই হোক, আমরা মাঝে মাঝে হয়তো কিছু কোটেশন দেব, বাংলায় বলবো না, আপনাদেরকে শিখে নিতে হবে ইনশাআল্লাহ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে মানুষের পক্ষে দুনিয়ায় উবুদিয়াত বাস্তবায়ন করা সম্ভব হবে না, যেভাবে আল্লাহ আসলে আমাদের কাছে চান। আল্লাহ আমাদেরকে যেরকম বান্দা হিসেবে দেখতে চান, সেরকম বান্দা হিসেবে নিজেদেরকে আমরা গড়ে তুলতে পারবো না। পারবো শুধু দুটো শর্ত যদি পূরণ হয়, একটা হলো আল কুয়া আল ইলমিয়া, আর একটা হলো আল কুয়া আল আমালিয়া। দুটো পাওয়ার লাগবে, দুটো পাওয়ার। পৃথিবীর যে কোনো কিছুই দেখবেন পরিচালিত হয় পাওয়ার দ্বারা, পাওয়ার ছাড়া কোনো কিছু চলে না। এখানে ইসলামের দুটো মেইন পাওয়ার, একটা হলো আল এলেম আর একটা হলো আল আমল। এবং আমলটা হবে এলেম অনুযায়ী। আমল তো সবাই করে, সব আমলকে কিন্তু আল্লাহ তাআলা কনসিডার করেন না, গণ্য করেন না, এবং সব আমলের রিওয়ার্ড আল্লাহ দেবেন না। আল্লাহ তার পছন্দনীয় আমলের রিওয়ার্ড দিবেন, আর বাকিগুলো তিনি দেখবেন যে কোনটা ক্ষমার যোগ্য কোনটা ক্ষমার অযোগ্য, সে অনুযায়ী তিনি ব্যবস্থা নেবেন। তাহলে আল্লাহর সত্যিকার বান্দা হওয়ার জন্য আমাদের প্রথম হচ্ছে এলেম প্রয়োজন। কি প্রয়োজন? এলেম প্রয়োজন। আর দ্বিতীয় প্রয়োজনটা হলো আমল, সেই এলেম অনুযায়ী আমল, নিজের ইচ্ছা মতো না, সেই এলেম অনুযায়ী আমল। তিনি বললেন যে দেখুন, যদি আপনি কোনো একটা শহরে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে পথটা জানতে হবে। জানা অর্থাৎ ওই শহরে যাওয়ার পথের নলেজটা আপনার থাকতে হবে, আর সাথে সাথে আপনার থাকতে হবে আপনার শারীরিক শক্তি, আর্থিক সঙ্গতি, যাতে ওই শহরে গিয়ে আপনি পৌঁছতে পারেন। সুবহানাল্লাহ, কি চমৎকার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ তিনি দিলেন। তিনি বললেন ঠিক একইভাবে আল্লাহর জান্নাতগুলো, যে জান্নাতগুলোকে তিনি রিওয়ার্ড হিসাবে স্থির করে রেখেছেন, আল্লাহর সেই জান্নাতগুলোতে প্রবেশ করার কিছু টার্মস কন্ডিশনস আছে, শর্ত সারায়ত আছে, সেগুলো জানতে হবে আমাকে, আপনাকে সেগুলো জানতে হবে। যে কোনো জায়গায় ঢোকার কিছু নিয়মকানুন আছে না, সেই জিনিসগুলো যদি না জেনে আপনি ফ্যাট করে ঢুকে যেতে চান এবং এটিকেটসটা যদি মেনটেন না করেন, তাহলে কিন্তু আপনি ঢোকার পারমিশন পাবেন না। তিনি বলছেন অতএব সেই শর্তগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে তাওহিদুল্লাহ, আল্লাহর একত্ববাদ, দ্বিতীয় হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা, এবং তৃতীয় হচ্ছে আল্লাহর তাকওয়া। তাকওয়া তাওহিদ ইমানের গুরুত্বপূর্ণ অংশ। তাহলে ইমান, এত্তেবা উসুন্নাহ এবং তাকওয়া, এই তিনটা জিনিস হলে বাকি সবগুলো আসলে অটোমেটিক এসে যাবে। এই তিনটা হলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন, সে কথাই তিনি বলেছেন। এবং এই সবটাই আমাদের অর্জিত হবে আল্লাহর অনুগ্রহে। যদি আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করেন, যদি আল্লাহর রহমত আমরা প্রাপ্ত হই, যদি আল্লাহর পক্ষ থেকে তৌফিক আমরা প্রাপ্ত হই, তাহলেই এটা হবে, অন্যথায় হবে না। অন্যথায় আমাদেরকে দুর্ভাগাদের কাতারে থেকে যেতে হবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। তিনি বলেছেন, সে আয়াতটা কোট করেছেন সূরা আয-যুখরুফের 72 নম্বর আয়াত, বলেছেন আর এটি হলো সেই জান্নাহ যার উত্তরাধিকারী তোমরা হবে,
সেই কাজের বিনিময়ে, সে আমলের বিনিময়ে যে আমল তোমরা করেছিলে। সুবহানাল্লাহ, আমাদের জন্য এখনও সুযোগ, আপনারা যারা এখানে আছেন, আমল করার বিশাল একটা সুযোগ আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে দিয়েছেন। কিন্তু সেই আমলের পূর্ব শর্ত হচ্ছে এলেম। এলেমের ব্যাপারে আসুন দেখুন আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে কীভাবে গাইড করেছেন, নবী সাল্লাহ সাল্লাম এর ফজিলাতটা কীভাবে তুলে ধরেছেন। আমি বেশ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথম হচ্ছে, যারা এলেম অর্জন করে জ্ঞানী হতে পেরেছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে সমুন্নত করেছেন। আল্লাহ সুবহান তাআলা সাক্ষ্য দিচ্ছেন, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাঈকাতু ওয়া উলুল ইলমি ক্বায়িমান বিল ক্বিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই সাক্ষ্যটা আল্লাহ দিচ্ছেন, তার সাথে ফেরেশতারা দিচ্ছে এবং অন্য স্কলাররাও দিচ্ছে। আল্লাহ সেটাই বলছেন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, এবং তার সাথে সাক্ষ্য দিচ্ছেন ফেরেশতারা ওয়া উলুল ইলমি, এবং আলেমগণ সাক্ষ্য দিচ্ছে ইমাম বিল কিসতি, ইনসাফ এবং সত্য হক সহকারে, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, তিনি মহাপরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়। তাহলে তৌহিদের স্বীকৃতি আসলে জ্ঞানী গুণী ছাড়া সম্ভব নয়। তৌহিদের এই যে শাহাদাতের কথা আমরা বলছি, বা ইসলামের যে সত্যের স্বীকৃতি, এর জন্য আল্লাহর বান্দাদের মধ্যে যারা মানুষ, তারা আহলুল ইলম না হলে এটা সম্ভব নয়। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে সমস্ত ওলামাই কেরাম এলেম অর্জন করেছেন। ওলামাই কেরাম বলছি আসলে যাদের এলেম আছে তারাই আলেম মূলত। এখানে আলেম দুই রকম, এক যারা মানুষের মধ্যে আলেম হিসাবে স্বীকৃতি পেয়েছে, আর অন্য যারা স্বীকৃতি পায় নাই। স্বীকৃতি না পেলেও কিন্তু একজন লোক আলেম হতে পারে, কারণ আল্লাহ তো জানেন সে সত্যিকারের এলেম রেখেছে। সত্যিকারের এলেমের ভাণ্ডার কার কাছে? আল্লাহর কাছে। অতএব আল্লাহর বান্দাদের মধ্যে যারা সেটা প্রাপ্ত হয়েছে, তাদের কেউ হয়তো জনসমক্ষে পরিচিত হতে পেরেছে, অন্যরা হয়তো জনসমক্ষে পরিচিত হতে পারেনি। অতএব যারাই এই সহি ভান্ডারটা অর্জন করতে পেরেছে তারাই হলো আলেম। তারা যদি সেই এলেম অনুযায়ী আমল করে, দুনিয়া এবং আখেরাতে তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। সেটি আল্লাহ তাআলা সূরা আল মুজাদালার 11 নম্বর আয়াতে বলেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্য থেকে যারা ঈমান পোষণ করে আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছেন, তবে যারা আলেম তাদেরকে আরও বেশি মর্যাদা দিয়েছেন। তাহলে যারা এলেমকে ধারণ করে, সে এলেম অনুযায়ী কাজ করে, তাদের জন্য এই পজিশন। মনে রাখবেন যে এলেম অনুযায়ী কোনো ব্যক্তি কাজ করে না, এলেমটাকে শুধু থিওরিটিক্যালি শুধু অর্জনই করেছে, এরপরে সে হয়তো ইসলামের চিন্তাবিদ হলো বা এই সেই অনেক কিছু হলো, এলেমের ধার ধারে না আমলের ক্ষেত্রে। তাহলে তাদের জন্য কিন্তু এই পজিশন নয়। সুতরাং আলেমদের যত মর্যাদার কথা এসেছে মনে রাখবেন, সেটা হচ্ছে যদি তারা আমল করে। তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা যারা দ্বীনের জ্ঞান রাখে, দ্বীনের জ্ঞান রাখে, তাদেরকে বলেছেন যে তারাই তাকে সবচেয়ে বেশি ভয় করে। খাশিয়া, এটা একটা ইবাদা, খাশিয়াতুল্লাহ, তাকওয়াল্লাহ, আত তাওয়াক্কুল আলাল্লাহ, এই যে ইবাদাত কালবিয়া আছে, অন্তরের ইবাদাত, এই ইবাদতগুলোর মধ্যে খাশিয়া হচ্ছে একটা বিশেষ ইবাদত, আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে শুধুমাত্র তার আজাবকে ভয় করা নয়, সার্বিকভাবে আল্লাহ আমাদের রব, তিনি বান্দাদের ব্যাপারে যে কোনো পদক্ষেপ ইচ্ছা নিতে পারেন, সে মহাসত্তা, তাকে, তিনি এত বড়, তাকে ভয় করাটাই হচ্ছে আমাদের স্বাভাবিক। এই যে খাশিয়া, এটা একটা ইবাদা, এই ইবাদতে বিভূষিত হন শুধু যারা শরিয়া এবং দ্বীনের জ্ঞান রাখেন তারাই। সে কথাটি আল্লাহ তাআলা এভাবে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই যারা আলেম তারাই শুধু আল্লাহকে ভয় করেন। এই জন্য দেখবেন যে যাদের মধ্যে এলেম নাই, যাদের মধ্যে এলেম নাই, তারা যে কোনো পাপে খুব অবলীলায় সম্পৃক্ত হতে পারে। কিন্তু যিনি জ্ঞান রাখেন যে এটা খারাপ, এ কাজটা করা যাবে না, এটা শেরক, এটা বিদআ,
তিনি যদি একজন সাধারণ কাতারের মানুষও হন, এই জ্ঞানের পরে তার জন্য খুব কঠিন হবে খারাপ কাজে লিপ্ত হওয়া, তার বিবেক তাকে বাধা দেবে। অবশ্য মানুষের বিবেক এখন আছে কি না সেটা একটা দেখার বিষয়। আজকে যে আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং যে বৈষয়িক জীবনে আমরা অভ্যস্ত হয়ে গেছি, যে দুনিয়াদারির ভেতরে আমরা ঢুকে গেছি, তা থেকে বের হতে পারছি না, ফলে আমাদের সেই বিবেকটা আসলে নাই যে বিবেকটা আমাদের দুই তিন জেনারেশন আগে ছিল, তাই না? গ্রামে গঞ্জে শহরে মানুষগুলো দেখেন 40-50 বছর আগে, সেই জেনারেশনটা যেই চিন্তাভাবনা, নৈতিকতা, মরালিটি, যে ক্যারেক্টার, যে মানে আরও যে ভালো ভালো গুণগুলো তারা হোল্ড করতো, সেটা কিন্তু আজকে নাই আমাদের মধ্যে। আজকে আমাদের অনেক ভালো সদ্গুণগুলো একদমই অনুপস্থিত। যাই হোক, তারপরেও আমরা আশাবাদী যে যদি এলেমটা ফিরে আসে, যদি জাতিকে এলেমটা আমরা শিখিয়ে দিতে পারি, তাদের কাছে এলেমটাকে পৌঁছে দিতে পারি, এবং সকলে মিলে এমন একটা চমৎকার ম্যানেজমেন্ট এবং ব্যবস্থাপনা আমরা ফলো করতে পারি যাতে সবাই মিলে আস্তে আস্তে নিজেদের জ্ঞানের ইনক্রিজ করতে পারি এবং জ্ঞানের লেভেলটাকে বাড়াতে পারি, তাহলে হয়তো পরিবর্তন আসবে। কিন্তু মনে রাখবেন, জ্ঞানের লেভেলটা পরিবর্তন না হলে এবং উন্নত না হলে সত্যিকার পরিবর্তন আসবে না, আসবে না। কারণ মানুষ স্বভাবতই খারাপের দিকেই যায়, এবং সে যদি ভালো কিছুর সাথে নিজের সম্পর্ক স্ট্রংলি তৈরি করতে না পারে, তাহলে তার ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। চতুর্থ যে বিষয়টি, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এলেম এবং ইমানের কথা উল্লেখ করেছেন, তিনি এলেমকে এক নম্বরে নিয়ে এসেছেন, এলেমকে এক নম্বরে নিয়ে এসেছেন। যেমন তিনি বলেছেন, ওয়াকাল আল্লাযীনা উতুল ইলমা ওয়াল ঈমানা লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহি ইলা ইয়াউমিল বাআথ ফাহাযা ইয়াউমুল বাআথ ওয়ালাকিন্নাকুম কুনতুম লা তাআলামুন। যাদেরকে এলেম এবং ঈমান দেওয়া হয়েছে, আল্লাহ এভাবে বলছেন, যাদেরকে এলেম এবং ঈমান দেওয়া হয়েছে তাদেরকে বলা হচ্ছে তোমরা কিয়ামত পর্যন্ত আল্লাহর কিতাবের মধ্যে অপেক্ষা করেছ, থেকেছ। আর আজকের এই দিনটি হলো ইয়াউমুল বাআথ, পুনরুত্থানের দিন। ওয়ালাকিন্নাকুম কুনতুম লা তাআলামুন, কিন্তু তোমরা জানতে না, তোমরা এলেমটা নিতে পারো নাই, এলেম তোমাদেরকে দেওয়া হয়েছে। আজকে যদি আল্লাহ এই আর্গুমেন্টটা একদল লোকের সাথে করেছেন, আমাদের সাথেও যদি করেন, আমাদের ব্যাপারে একই প্রযোজ্য হবে। আপনাদেরকে এলেম দেওয়া হয়েছে না? কোরআন আছে না? এলেমের যত সোর্স নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে ছিল, সবই এখন আমাদের হাতের নাগালে। অতএব এই একই কথা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যে এলেমের মধ্যে তো তোমরা ছিলা, কিন্তু তোমরা জানতে না, তোমরা জানতে না, কারণ তোমরা সে ভাণ্ডার থেকে কিছু নাওনি। এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে এলেমের কথা বলেছেন, তারপরে ঈমান। কারণ এলেমটা আগে অর্জন করতে হয়, তাহলে ঈমানটা পারফেক্ট হবে। ঈমানটা শুধু আন্দাজে বিশ্বাসের নাম নয়। মুসলিমদের ঈমানটা হচ্ছে এলেম বেসড, নলেজ বেসড। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। এই জন্য প্রতিনিয়ত জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, তা নাহলে আপনি ভুল মানে ঈমানের ভুল ব্যাখ্যা করবেন। আমরা ভুল ঈমান বলবো না। আসলে ঈমানের মধ্যে ভুল কখন আসে? যখন আপনি ঈমানের ভুল ব্যাখ্যা করছেন, আপনি শেরকের মধ্যে থেকেও ভাবছেন এটা তাওহীদ, আপনি গায়রুল্লাহর ইবাদতের সাথে সম্পৃক্ত হয়েও মনে করছেন যে এটা ঠিক আছে, আপনি বেদায়াতি পন্থায় ইবাদত করেও ভাবছেন যে ইটস ওকে, তাহলে প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা এলেমে, এলমে। আর এলেম মানে এটা নয় যে যা আমরা ভাবছি সেটাই এলেম। একটা বইতে পেয়েছেন, কোনো সংবাদপত্রে পেয়েছেন, কেউ একজন কোট করেছে, কোনো একজন পণ্ডিতের কথা থেকে কিছু নিয়েছেন, এটা কি এলেম? ইসলাম কি এলেমকে এভাবে ডিফাইন করেছে? এলেম হচ্ছে মা কাল আল্লাহ ওয়া মা কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আল্লাহ আল্লাহ রাসূল আদৌ আসলে কথাটা বলেছেন কি না, এটা কিন্তু আমাদেরকে পরীক্ষা করতে হবে, তাহলে সেটা সহি হবে। এই জন্যে ইসলাম প্রথমেই এলেমের কথা বলছে। এমনকি রাসূল সাল্লাহ সাল্লামকে বলা হচ্ছে যে তৌহিদের জ্ঞানটা তুমি অর্জন করো, ফায়লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও
তুমি একটা নলেজ অর্জন করে নাও, সেই নলেজটা হলো কি, যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ এটাও এলেমের একটা মওদু, এলেমের একটা বিষয়। এটা শুধুমাত্র ইজমালিভাবে অস্পষ্টভাবে বিশ্বাস করলে হবে না। আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, বাস একটা ছোট্ট ঘোষণা দিয়ে দিলাম, হবে? হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর শরুত আছে, এই শর্তগুলো পরিপালন করতে হবে। শাহাদার যেমন শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাত আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই যে দুটো শাহাদার অংশ, এর শর্তগুলো আছে, এগুলো বুঝে নিতে হবে। আনফর্চুনেটলি আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু এই শর্তগুলো নাই। আমরা যে শিক্ষাটা এমন কি প্রচলিতভাবে, আমার মনে পড়ে যখন আমরা মাদ্রাসায় পড়তাম, এদেশে যতদিন পড়েছি সর্বোচ্চ শিক্ষার স্তর পর্যন্ত ফাজল কামিল, সেখানেও এগুলো ছিল না। ইদানিং হয়েছে কিনা জানি না, এগুলো আমরা প্রথম শিখেছি মদিনায় গিয়ে। শাহাদার যে শর্ত, এখন আলহামদুলিল্লাহ আপনারা পাচ্ছেন অনেক বইতে। আরেকটা জিনিসও ছিল না, সেটা হলো নাওয়াকিদুল ইমান, নাওয়াকিদুল ইসলাম, নাওয়াকিদুল তৌহিদ। আপনার তৌহিদ কিসে নষ্ট হয়ে যাবে? আপনার ইসলামটা কিছু ভেঙে যাবে, একদম চৌচির হয়ে যাবে। আপনার ইমানটা কিছু একদমই নালিফাই হয়ে যাবে, নাই হয়ে যাবে, তাই না? এরকম কিছু আছে না? কিছু কর্মকাণ্ড আছে, পৃথিবীর যে কোনো কিছুকে ধ্বংস করা যায়, সেটা আপনার থিওরিকেও ধ্বংস করা যায়, আবার বাস্তব যে জিনিসগুলো আছে সেটাকেও ধ্বংস করা যায়। ধ্বংসের একটা প্রক্রিয়া আছেই। তাহলে যেই জ্ঞানটা ইসলাম আমাদেরকে শেখাচ্ছে, যে ইমানটা ইসলাম আমাদেরকে নেওয়ার জন্য বলেছে, শেখাচ্ছে, সেই জ্ঞানটাও কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। আপনি যে সালাদটা পড়ছেন, এই সালাদটা নষ্ট হতে পারে না? নষ্ট হতে পারে। আপনি যে খাবারটা খাচ্ছেন, সে খাবারটা নষ্ট হতে পারে। আমরা তো নষ্ট খাবারই খাচ্ছি এখন, তাই না? ফাস্টফুডে গিয়ে দেখেন যে হয়তো মরা মুরগি খাওয়াচ্ছি, ইত্যাদি আরও অনেক কিছু, এগুলো তো পরীক্ষিত জিনিস। কিন্তু আমাদের দিনই মানে ক্ষেত্রেও যে এগুলো ঘটছে, এটা কিন্তু আমরা কেউ খেয়াল করছি না। আমাদের দিনই ক্ষেত্রেও যে এগুলো ঘটছে, এটা আমরা খেয়াল করছি না, আমাদেরকে সেটা খেয়াল করতে হবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলেমকে সব কিছুর আগে স্থান দিয়েছে। নলেজটা যদি না হয়, তাহলে আপনার ইমানটা ঠিক থাকবে না, আপনার ইসলামটা সঠিক হবে না, আপনার ইবাদত সঠিকভাবে পালন হবে না, আপনার মুআমালাতটা হালাল হারামের আলোকে সম্পন্ন হবে না। ফলে এলেমটা আমাদের জন্য প্রয়োজন। পঞ্চম যে বিষয়টি, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়ানোর জন্য একটা বিষয় শুধু ইন্ডিকেট করেছিলেন, তিনি যেন আল্লাহর কাছে ইনক্রিজ করার জন্য দোয়া করেন, আর কোনো কিছু দেখবেন না আপনারা। কোরআনের মধ্যে ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, সুবহানাল্লাহ, আল্লাহ সম্পদ বাড়িয়ে দাও, সন্তান বাড়িয়ে দাও, দুনিয়াদারি বাড়িয়ে দাও, ক্ষমতা বাড়িয়ে দাও। এগুলো কিন্তু কিছুই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেখানো হয়নি, তিনি চানও নাই আল্লাহর কাছে। তিনি চেয়েছেন কি? এলম। এলম হচ্ছে আসলে রুট অফ অল গুডনেস, সব কিছুর, সব খের, মিফতাহু কুল্লি খের বলা হয়। মিফতাহু কুল্লি খের, সকল কল্যাণের মূল চাবি হচ্ছে এলেম। এবং এটা সত্যিকার অর্থে যদি আপনি দিনী দৃষ্টিকোণের বাইরে গিয়েও সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে যে কোনো জাগতিক উন্নয়নের জন্য আপনার জ্ঞান সবচেয়ে প্রয়োজন। পারলৌকিক দিক থেকেও জ্ঞান প্রয়োজন, আর জাগতিক দিক থেকেও জ্ঞান প্রয়োজন। জ্ঞান ছাড়া আসলে পৃথিবীর কোনো উন্নয়নই সম্ভব নয়। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহই বলে দিলেন, বলো হে আমার রব আমার জ্ঞান বাড়িয়ে দিন, হে আমার রব আমার জ্ঞান বাড়িয়ে দিন। ষষ্ঠ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলুল ইলম, যারা জ্ঞানী, তাদেরকে মনোনীত করেছেন, তার খাস বান্দা হিসাবে তাদেরকে সিলেক্ট করেছেন, এবং তিনি তাদের অনেক ফজিলতের কথা বলেছেন, তাদের মর্যাদার কথা, অন্যদের চেয়ে তারা এক্সেপশনাল, এবং তাদের জন্য স্পেশাল রিওয়ার্ড এবং জান্নাতু এদেন আছে, সেটাও আল্লাহ তাআলা বলে দিলেন। যেমন সূরা ফাতিরের 32-33 নম্বরেতে আল্লাহ তাআলা বললেন, তুম্মা আওরাতনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুক্তাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইযনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা يحلون فيها من أساور من ذهب ولؤلؤا
ওয়ালিবাসুহুম ফিহা হারির। খুবই চমৎকার সুললিত বেশ কিছু আয়াত। আল্লাহ বললেন এরপর আমরা আল কিতাবের ওয়ারিস করে দিলাম সেসব লোকদেরকে আমার বান্দাদের থেকে যাদেরকে আমি মনোনীত করেছি। এরপর তাদের মধ্য থেকে সেই বান্দাদের মধ্য থেকে একদল নিজের প্রতি জালেম ছিল, আরেক দল মুক্তাসিদ ব্যালেন্স ছিল, এবং আরেক দল ছিল অগ্রসর। যে কোনো কল্যাণ কাজে তারা ঝাঁপিয়ে পড়ত, যে কোনো ভালো কাজে তারা ঝাঁপিয়ে পড়ত। আল্লাহ তাআলা এই সাবিকুম বিল খায়রাত এদের ফজিলত বর্ণনা করছেন, যে তাদের এই যে তারা ঝাঁপিয়ে পড়ত এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মহা একটা ফজিলত, এবং তাদের জন্য যেটা থাকবে সেটা হলো জান্নাতু আদন। জান্নাতু আদন, আদন এটা জান্নাতের একটা নাম। তারা সেখানে প্রবেশ করবে, তাদেরকে স্বর্ণের যে চুড়ি সেগুলো তাদেরকে পরিধান করিয়ে দেওয়া হবে, এবং লুকলু পাথর তাদেরকে পরিধান করিয়ে দেওয়া হবে, আর তাদের পোশাক থাকবে হারির রেশমি পোশাক। এসব কিছুই পুরুষদের জন্য নিষিদ্ধ, কিন্তু আখেরা তার নিষিদ্ধ হবে না। সপ্তম যে বিষয়টা সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইলেনকে রুহ বলেছেন। রুহ, রুহ মানে কি? আত্মা। মানুষ মারা গেলে কি চলে যায় তার শরীর থেকে? সব থেকে যায়, রুহটা চলে যায়। সুতরাং রুহ হচ্ছে তার প্রাণশক্তি, তার মূল রুহ। এলেনকে আল্লাহ তাআলা রুহের সাথে তুলনা করেছেন, কারণ জগতের সব কিছুর প্রাণশক্তি হচ্ছে এলেম এবং নলেজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রুহাম মিন আমরিনা, এমনিভাবে তোমার প্রতি আমরা ওহী রূপে পাঠিয়েছি আমার পক্ষ থেকে রুহ, মানে আমার পক্ষ থেকে এলেম, আমার পক্ষ থেকে এলেম তোমার কাছে প্রত্যাদেশ রূপে পাঠিয়েছি। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, তুমি তো জানতে না কিতাব কি আর ঈমান কি। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, বরং আমি এই এলেমকে নূর আলোকবর্তিকা রূপে নির্ধারণ করে দিয়েছি, যা দিয়ে আমি আমার বান্দাদের মতো থেকে যাকে চাই তাকে হেদায়েত দিই, তাকে পথ প্রদর্শন করে। অষ্টম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় আলেম ব্যক্তিকে জাহেল ব্যক্তির উপর প্রাধান্য দিয়েছেন, আলেম ব্যক্তিকে জাহেল ব্যক্তির উপর প্রাধান্য দিয়েছেন। সূরা আয-যুমারের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, বলো যে জানে আর যে জানে না সে কি সমান? যে জানে সে কে? আলেম। আর যে জানে না সে কে? জাহেল। জাহিল মানে হচ্ছে যে জানে না, অজ্ঞ। আচ্ছা, এখানে খুব চমৎকার একটা লাতিফা একজন আলেম, একাধিক আলেম উল্লেখ করেছেন, সেটা হচ্ছে দেখেন তারা কোরআনের আয়াত থেকেই, কোরআনের সে আয়াতটা হচ্ছে আল মায়েদার 4 নম্বর আয়াত, বলছে এলেমের মর্যাদা এত বেশি, এত বেশি, এবং এলেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্ব দিয়েছেন যে কুকুরও যদি এলেমের অধিকারী হয় তাহলে সেই কুকুরের জন্য একরকম হুকুম আর ভিন্ন কুকুরের জন্য আরেক রকম হুকুম। এখনও মনে স্পষ্ট হয়নি না, আয়াতটা বলি তাহলে। আল্লাহ তাআলা বলছেন ইয়াস আলুনাকা মাযা উহিল্লা লাহুম, তোমাকে তারা জিজ্ঞেস করে যে তাদের জন্য কি হালাল, কি খাদ্য হালাল। কুল উহিল্লা লাকুম আত-তাইয়্যিবাত, বলো তোমাদের জন্য পবিত্র সকল খাবার হালাল, হালাল করে দেওয়া হয়েছে। ওয়ামা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, আর তোমরা তোমাদের যে কুকুরগুলোকে শিকারির কাজটা শিখিয়ে দিয়েছ এবং তারপরে শিকার করার জন্য পাঠিয়েছ, যেই সে এলেম থেকে যে এলেম আল্লাহ তোমাদেরকে দিয়েছেন সেভাবে তাদেরকে শিখিয়ে দিয়েছ, ট্রেনিং দিয়েছ, তাহলে ফাকুলু মিম্মা আমসাকনা আলাইহিম, সেই কুকুরগুলো যে শিকার ধরে নিয়ে আসে সেটা তোমাদের জন্য হালাল। তো ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে এখানে আলেম কুকুর এর মর্যাদা জাহেল কুকুরের উপরে। এখন যে কুকুরকে কোনো ট্রেনিং দেওয়া হয় নাই সেই কুকুরকে বাসাতে পালা যাবে না, সেই কুকুরকে রাখা যাবে না। সেই কুকুর যদি, অর্থাৎ যাকে ট্রেনিং দিয়ে তৈরি করা হয়নি, সে যদি কোনো শিকার ধরে নিয়ে আসে তাহলে সেটা হালাল হবে না।
বুঝতে পেরেছেন? এলেমটা এরকম, এলেমটা মানে আল্লাহর এলেমের প্রতি যে দৃষ্টিভঙ্গি, যে প্যারাডাইম, এটা সব জায়গায় একরকম, সব জায়গায়। এটা একটা এক্সাম্পল যে এমনকি কুকুরকেও ট্রেনিং দিয়ে, এলেম দিয়ে যদি তৈরি করা যায় তাহলে তার হুকুম, আর যে কুকুর ট্রেনিং নেয়নি তার হুকুম একরকম নয়। ঠিক মানুষের মধ্যেও যারা এলেম রাখে আর যারা এলেম রাখে না তারা একরকম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেমের চর্চা করার জন্য ঘরকে বিশেষ মর্যাদা দিয়েছেন, এটা একটা বিশেষ ফজিলত। একটা চমৎকার হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাজতামা আকাউমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা হাফফাতহুমুল মালায়েকা। যখন কোনো একটা ঘরে, আল্লাহর ঘরগুলোর মধ্য থেকে কোনো একটা ঘরে একদল মানুষ একত্রিত হয় এবং তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং সেটাকে অধ্যয়ন করে, সবাই মিলে সেটার একটা পর্যালোচনা করে বা দারস তারা সেখানে করে, তাহলে তাদেরকে ফেরেশতারা তাদের রহমতের পাখনা দিয়ে তাদেরকে ঢেকে দেন, আবৃত করে দেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমা তাদের উপর বর্ষিত হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি তাদের উপর বর্ষিত হয়। ওয়া দাকারাহুমুল্লাহ ফিমান ইনদাহ, আর আল্লাহ তাআলা এরপরে তাদেরকে তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের মধ্যে শুমার করেন, গণ্য করেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে এলেমের চর্চা করার কারণে। আজকে প্রত্যেক বাসায় দেখবেন যে আমাদের প্রায় খোঁজ নিয়ে দেখেন শান্তি নাই, ছেলে মেয়েদের মধ্যে সমস্যা, অনেক ফ্যামিলিতে মানসিক সমস্যাও, একটা বয়স পরেই, কারো কৈশোর, কারো ইভেন তরুণ বয়সেও। তারপরে মানুষের মধ্যে বোঝাপড়াটা কম, স্বামী স্ত্রীর রিলেশনটা খুব কম, অন্য আত্মীয় স্বজনদের সাথে খুব কম। কারণটা কি জানেন? একটু খেয়াল করে দেখেন, কতদিন হলো তেলাওয়াত করছেন না, সকালবেলা সবাই ঘুমিয়ে থাকেন, যেখানে বললাম না দুই তিন জেনারেশন আগে সবাই বাচ্চাদেরকে মক্তবে পাঠাতো, নিজেরা পড়তো। আমি সারা জীবন গ্রামে ছিলাম, আমি 7-8 বছর বয়স পর্যন্ত দেখেছি, একদম যখন থেকে বুঝ হয়েছে, আমার দাদা এবং দাদি 3:00 থেকে তেল সালাতও পড়ে আবার কিছুক্ষণ তেলাওয়াত করে, সালাত পড়ে তেলাওয়াত করে। এটা শুধু আমাদের বাড়িতে না, সব বাড়িতে গ্রামে এই অবস্থা ছিল। আজকে শহরমুখী লোকেরা কী করছে বলেন? সারা রাত ইন্টারনেট অথবা টিভি, সোশ্যাল নেটওয়ার্ক, গ্যাজেট কালচার, ব্যাস এগুলোর মধ্যে সময় কভার করে দিচ্ছে। সালাতের সাথে রিলেশন নাই, আল্লাহর কিতাবের সাথে রিলেশন নাই, তাহলে বরকত কীভাবে নাজিল হবে বলেন? বরকত কীভাবে নাজিল হবে আর কেন নাজিল হবে? একটাই শুধু হতে পারে যদি আমরা এলেমের দিকে ফিরে আসি। দশম হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা এলেমের চর্চা করে, এলেমের সোর্সের সাথে রিলেশন রাখে, তাদেরকে আল্লাহর খাস বান্দা হিসেবে উল্লেখ করেছে। যেমন একটা হাদিসে এসেছে, আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতু। আহলুল কোরআন, কোরআন হচ্ছে জ্ঞানের সবচেয়ে বড় ভাণ্ডার। আলেমদের প্রথম রিলেশন হবে কিসের সাথে? কোরআনের সাথে। আজকে আপনারা যারা আপনাদের সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন এবং স্বপ্ন দেখছেন সে এদেশে একটা ভালো ক্যারিয়ার গড়বে, একটা আন্তর্জাতিক জ্ঞানী গণিতে পরিণত হবে, তাকে শুরু করতে হবে কিন্তু কোরআন দিয়ে, মনে রাখবেন। আর যদি এই ভুলটা করেন তাহলে দেখবেন যে বিশাল বিপর্যয় ঘটে যাবে। আজকের বিভিন্ন দেশের বড় বড় লোকদের আমরা দেখি, বড় বড় প্রশাসকদের আমরা দেখি যে তারা অন্যায় করতে তাদের আর কোনো বাধা নেই। সেই ইউরোপ, আমেরিকা বলেন, বিভিন্ন দেশের একদম টপ লেভেলের যারা আছেন, তাই না? এটা কিন্তু আর 5 দশক আগে 4 দশক আগেও এগুলো ছিল না। কারো যদি কোনো কেলেঙ্কারি ধরা পড়তো তারা পদত্যাগ করতেন। আজকে সেগুলো উঠে গেছে। নারী ঘটিত জিনিস কিংবা আরও অন্য অন্য জিনিস, অন্য অন্য দুর্নীতি, এত কিছু প্রকাশ পাওয়ার পরেও এখন মানুষের টলারেন্সটা বেড়েছে, তাই না? ভাবে যে নো, এগুলো নো প্রবলেম। মানুষের যে যে ক্যারেক্টার, মানুষের যে মরাল সেন্স, সেটা প্রায় জিরো হতে বসেছে এলেমের অভাবে, এলেমের সত্যিকার চর্চা না থাকার কারণে। অন্যদের যাই হোক, কিন্তু আমাদের মুসলিমদের তো এটাকে গেইন করতে হবে, তাই না? 12তম হচ্ছে, যারা আলেম অন্য যে কোনো সাধারণ এবাদত গুজার বান্দাদের উপরেও
আল্লাহ তাআলা তাদেরকে অনেক বেশি মর্যাদা দিয়েছেন। যেমন একটা সহি হাদিসের মধ্যে এসেছে, এটা ইবনে মাজার হাদিস, ফদলুল আলিমি আলাল আবিদ কা ফদলিল কমরি আলা সাইরিল কাওয়াকিব। ইবাদত গুজার একজন সাধারণ ব্যক্তির উপরে ইবাদত গুজার এবং আমলদার একজন আলেমের মর্যাদা সমস্ত তারকারাজির উপর যেমন পূর্ণিমার চাঁদের মর্যাদা। সুবহানাল্লাহ, এটা বিশাল একটা ব্যাপার। এবং এই বিষয়টা ভাববেন না যে শুধুমাত্র যারা আলেম হিসাবে স্বীকৃতি পেয়েছে তাদেরই ক্ষেত্রে প্রযোজ্য। এটা আসলে বললাম না একটু আগেই, তো আমি বললাম যারাই সত্যিকারের সহি এলেম অর্জন করবেন তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হতে পারে। এরপর হচ্ছে যারা মানুষকে এলেম শেখায়, ভালো এলেম শেখায়, মুআল্লিমান নাস আল খায়র, এটা হাদিসে এভাবে এসেছে, ইন্নাল মালাইকাতা লাতুসাল্লি আলা মুআল্লিমিন নাস আল খায়র। যারা মানুষকে ভালো কথা, ভালো জিনিস শেখান তাদের উপর ফেরেশতারা দোয়া করতে থাকেন, তাদের জন্য ইস্তিগফার করতে থাকেন এবং দোয়া করতে থাকেন, এভাবে হাদিসে এসেছে। যারা আল্লাহর ওয়াস্তে জ্ঞান অর্জন করেন, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এটা খুব জরুরি। কিন্তু যারা দুনিয়ার উদ্দেশ্যে জ্ঞান অর্জন করেন সেই জ্ঞান তার জন্য অত বেশি উপকারী হয় না। ফর দ্য টাইম বিং কিছু বেনিফিট সে পেতে পারে, বাট আলটিমেট গোলে সে কোনো দিন পৌঁছতে পারবে না এবং তাকে আখিরাতমুখী করবে না, কারণ সে আল্লাহর সন্তুষ্টি নিয়ত করেনি। যে কোনো কাজে যদি আখিরাতের সবচেয়ে বেশি সাফল্য সাকসেস গেইন করতে হয় তাহলে অবশ্যই আল্লাহর উদ্দেশ্যে করতে হবে, ইখলাস, এটা খুবই জরুরি। অতএব যারা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জ্ঞান অর্জন করেন তাদের সুনিশ্চিত গন্তব্য হচ্ছে কোথায়, জান্নাত। যেমন একটা বিখ্যাত হাদিস, এটা বুখারি মুসলিমের হাদিস, আপনারা জানেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এমন একটা পথ নির্ণয় করে, নির্ধারণ করে, যে পথে সে এলেম অর্জন করবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে আল্লাহ তার জন্য সেই পথকে সহজ করে দেন যে পথ তাকে জান্নাতের দিকে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। অতএব এভাবে জ্ঞানের বিষয়গুলো আমাদের কাছে এসেছে। আমরা জানি আরেকটা বিষয় হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফেরেশতারা আহলুল ইলমের চলার পথে তাদের সম্মানে তাদের পাখনা বিছিয়ে দেয়। এবং ষষ্ঠদশ হচ্ছে যারা আমাদের মধ্যে পাপি তাপি আছে, আহলুল ইলমদের প্রতি সম্মাননা দেখিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাপীদেরকেও ক্ষমা করে দেন। এটা হলো একটা সিস্টেমের মধ্যে, একটা সিস্টেমের মধ্যে, কারণ আপনারা জানেন সে বুখারীর হাদিসটা বিখ্যাত, যে এক ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করার পরে একজন ব্যক্তির কাছে, খুবই ইবাদত গুজার ব্যক্তিকে এসে বলেছে, আমি এখন তওবা করতে চাই, ভালো মানুষ হয়ে যেতে চাই। তিনি তো হতবাক হয়ে গেলেন, বললেন তোমার মতো খুনি ভালো মানুষ হবে, অসম্ভব। তখন বললো, যদি ঠিকই ভালো মানুষ হতে না পেতে আপনাকেও শেষ করে দিই। হাদিস এসছে যে ওনাকে দিয়ে 100 পূরণ করলো সে। এরপরে সে গেলে একজন আলেমের কাছে, সে আলেমের কাছে যাওয়ার পরে বললো, আমার তওবা আছে কিনা? বলছে অফকোর্স, অবশ্যই তোমার তওবা আছে। তিনি বললেন কি, তওবা থেকে তোমাকে কে বাধা দেবে? কোনো বাধা নাই, তুমি তওবা করো আল্লাহর কাছে। তবে তোমার জন্য একটা নাসিহা, তুমি এই লোকালয় ছেড়ে চলে যাও, কারণ এই লোকালয়ের সাথে তোমার হাজারো পাপ জড়িত, তুমি অভ্যস্ত হয়ে গিয়েছ, অতএব এই লোকালয় থেকে না গেলে তুমি এই পাপ ছাড়তে পারবে না, চলে যাও। পথে তার মৃত্যু হলো, সে ঘটনা আপনারা জানেন। তাহলে দেখেন, একজন বিজ্ঞ আলেমের মাধ্যমে এভাবে শুধু এক ব্যক্তি না, পুরো দেশ এবং জাতি তারা নাজাত পেতে পারে। নাজাতদাতা কে? আল্লাহ। কিন্তু এলেমটা হচ্ছে এখানে ওয়াসিলা, এলেমটা হলো এখানে ওয়াসিলা। পরের আলোচনাগুলো আমি পরের খুতবায় করব, সময় অনেক হয়ে গেছে। আমাদের ইনশাআল্লাহ নেক্সট আলোচনায় আসবে যে আজকের এই প্রেক্ষাপটে এলেম কতটা জরুরি, দ্বীনী এলেম, ইসলামের এলেম কতটা জরুরি, না হলে আমাদের কী ক্ষতি হয়, আমরা বাকি আলোচনা এবং সেই আলোচনাটা পরবর্তী খুতবায় করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এলেম অর্জন করার তৌফিক দান করেন, অর্জন করাটাকে সহজ করে দেন। আমাদের যে জেনারেশন আমাদের সামনে আছে, আমাদের সন্তান তরুণরা যারা আছে, তরুণ তরুণীরা, তাদেরকেও যেন আল্লাহ তাআলা দুনিয়ার জ্ঞানের পাশাপাশি দ্বীনের জ্ঞানটাকে শিখিয়ে দেন, দ্বীনের জ্ঞানটাকে প্রায়োরিটি দেওয়ার মতো মনোবৃত্তি দান করেন, এবং
আমাদের জীবনটাকে যেন আমরা সুন্দর করতে পারি, আলোকিত করতে পারি, সমাজ, রাষ্ট্র এবং দুনিয়াটাকে যেন আমরা সেই এলেমের আলোকে সাজাতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أيها المسلمون اتقوا الله تبارك وتعالى، فقد أمر الله سبحانه وتعالى المسلمين بالتقوى كما أمر جميع المرسلين بالتقوى، فاتقوا الله في علانكم وسركم وفي جميع شؤونكم، وكونوا عباد الله الصالحين، وكونوا عباد الله الصادقين، وكونوا عباد الله المؤمنين المخلصين. نسأل الله سبحانه أن يجعلنا من عباده المتقين المقربين المخلصين، إنه ولي ذلك والقادر عليه. عباد الله، إن الله أمر بأمر بدأ به بنفسه، فقد قال الله سبحانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرة. اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد، وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين في كل مكان يا رب العالمين. اللهم عليك بأعدائك أعداء الدين، اللهم عليك بالكفرة الحاقدين، حاقدين على المسلمين والإسلام يا رب العالمين. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا. اللهم اجعل حياتنا زيادة لنا من كل خير، واجعل موتنا راحة لنا من كل شر يا رب العالمين. اللهم اقض حاجات المسلمين، فرج هموم المسلمين يا رب العالمين. اللهم اشفنا واشف مرضانا يا رب العالمين. تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين، وأقيموا الصلاة.